আমি রূপানুর আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ের 300 পৃষ্ঠা সারসংক্ষেপ পড়া শুরু করেছেন বিচারক। এর আগে বেলা সোয়া দুইটার দিকে আদালতের এজলাসে হাজির করা হয় প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে। এরপরে 300 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন বিচারক। হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছে। সকাল থেকেই কক্সবাজার আদালত এলাকায় ভিড় করেছেন উৎসুক জনতা। রায় শুনতে সিনহার মা নাসিমা আক্তার সহ পরিবারের সদস্যরা কক্সবাজারে অবস্থান করছেন। এদিকে আদালত চত্বরে মানববন্ধন করেছেন বরখাস্ত ওসি প্রদীপের নির্যাতনের শিকার মানুষজন। সকাল 10টায় জেলা জজ আদালতের সামনে টেকনাফের সাধারণ জনতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা। সাম্প্রদায়িক উগ্রবাদ ও স্বাধীনতা শত্রুদের লালন করে বিএনপি দেশের মূলধারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। সাহায্য বন্ধ করতে বিদেশে চিঠি পাঠানো ব্যক্তিদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ষষ্ঠ ধাপে দেশের 218 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে দু এক জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ঝামেলায় পড়েছেন বলে অভিযোগ করেছে ভোটাররা। টানা 4 দিন পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছে উত্তর জনপদের মানুষ। তবে আজ সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মেলায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম আসর শেষ হচ্ছে আজ। দেশি বিদেশি স্টলে চলছে মূল্য ছাড়ের হিড়িক। সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীরা আসছেন, তবে বেচাকেনা আশানুরূপ না হওয়ার দাবি বিক্রেতাদের। করোনা মহামারীর কথা বিবেচনা করে এবারে বাণিজ্য মেলার সময়সীমা বাড়ানো হয়নি। ভারতের পেট্রোপোল বন্দরে ঢাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রোপোল বন্দরে নতুন এলপি ম্যানেজারের দাবি জারি করা নতুন নতুন নিয়মের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। এবার জানাবো দেশের বাইরের খবর। প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ভূমিধস ও বন্যায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 7 জন শিশুও রয়েছে। অন্তত 10টি শহর সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। 3 দিনের বৃষ্টিপাতে গৃহহীন হয়েছেন প্রায় 500 মানুষ। এবার জানাবো মাঠে ময়দানের খবর। করোনা জয়ের পর আজ মাঠে নামছেন লিওনেল মেসি। ফরাসি কাপের নক আউট পর্বে নিসের মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে মেসির ফেরা নিশ্চিত করেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। বাংলাদেশ সময় আজ রাত 2:15 মাঠে গড়াবে ম্যাচ। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে।